ডিয়ার ভিউয়ার্স, আমি ডাক্তার মোহাম্মদ জয়নাল আব্দিন, আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো বাটনটি অন করে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকে একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে কথা বলবো। ওষুধটার নাম হলো নিউরো-বি। এটা বাংলাদেশের সুনামধন্য একটা কোম্পানি, ওষুধ কোম্পানি, স্কয়ার কোম্পানি বাংলাদেশে বাজারজাতকরণ করে থাকে। এইটা একটা ভিটামিন গ্রুপের ওষুধ। এখানে আছে কি কি ভিটামিন? ভিটামিন B1, B12 এবং B6, তিনটা ভিটামিন একসাথে এখানে কম্বিনেশন করা আছে। এখন এই ওষুধটা নিয়ে কথা বলার যথেষ্ট কারণ আছে। এটা হলো কমার্শিয়াল প্যাকেট তাদের, বা আপনি বাজার থেকে ঠিক এইভাবেই কিনতে পারবেন। এখানে কথা বলার কারণটা হলো যে আমরা অনেক সময় আমাদের চেম্বারে বিভিন্ন রকমের রোগী আসে। যেমন ধরেন একজন বয়স্ক মহিলা যার মাসিক বন্ধ হয়ে গেছে, যেটাকে আমরা মেনোপজ বলি আমাদের ভাষায়। তো এই ধরনের রোগী এসে আমাদের কাছে কমপ্লেন করে যে স্যার, আমার শরীরে প্রচণ্ড রকম জ্বালা পোড়া হয়, মানে তার শরীরটা জলে, মরিচ বেটে দিলে যেরকম জলে, ঠিক এরকম জলে। তারপরে বলে যে স্যার, এই যে মাথার মানে স্কাল্প থেকে, মানে ছাদ থেকে, মাথার উপর থেকে মনে হয় তার কাছে আগুন বা ধোঁয়া বেরোচ্ছে, কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, এরকম কমপ্লেন করে। আবার অনেকেই কমপ্লেন করে যে স্যার, গিরায় গিরায় প্রচণ্ড রকমের ব্যথা হয়, শরীরের প্রত্যেকটা গিরায় মনে হয় ব্যথা হয়। অথবা বলে যে স্যার, এই যে ট্যান্ডন মানে রগ বা নার্ভ যেটাকে আমরা বলি, নার্ভগুলা যেন মনে হয় শুকাই গেছে, মানে পেরিফেরাল নিউরোপ্যাথি যেটাকে আমরা বলি আর কি। এছাড়া অনেক রুগী আছে যেগুলা অনেক মানে নিউরোলজির রোগ, যেমন স্ট্রোকে ভুগছে, আগে স্ট্রোক হয়েছে কয়েকবার, অথবা নতুন হঠাৎ স্ট্রোক করছে, অথবা বয়স তাদের বেশি, তাদের এমনিতেই মাজাতে ব্যথা, গিরায় গিরায় ব্যথা, এরকম কিছু পেশেন্ট কিন্তু আমাদের কাছে আসে। তো ডিয়ার ভিউয়ার্স, এই ধরনের রুগীর ক্ষেত্রে এই নিউরো-বি যে ওষুধটা আছে, এটা স্কয়ার কোম্পানির, বিভিন্ন কোম্পানির কিন্তু এই ওষুধটা আছে। তো আমি আজকে যেহেতু নিউরো-বি নিয়ে কথা বলছি, মার্কেটে এটা পরিচিত ওষুধ, তো সো এটা নিয়েই আজকে কথা বলবো। সেটা হলো যে এটা খাওয়ার নিয়মটা কি। এটা খাওয়ার নিয়ম হলো ওটা যে আপনি পারলে সবচেয়ে ভালো হয় যে একজন ডাক্তার দেখিয়ে ডাক্তারের পরামর্শ মোতাবেক এই ওষুধটা খাওয়ার চেষ্টা করবেন। কিন্তু যদি ডাক্তার দেখানো সম্ভব না হয় তাহলে আপনি কিভাবে খেতে পারেন? তাহলে আপনি ভরা পেটে, আমি বলবো যে খাওয়ার পেটে পরে এই ওষুধটা আপনি সকালে একবার, বিকালে একবার, এইভাবে মিনিমাম 3 থেকে 6 মাস ওষুধটা আপনি খাবেন। আমি যে রোগের লক্ষণগুলো একটু আগে বলছি, আশা করি আপনি অধিকাংশ ক্ষেত্রেই এই ওষুধটা খেয়ে আপনি এই সকল লক্ষণ থেকে, এই সকল রোগ থেকে, এই সকল সংক্রমণ থেকে আপনি প্রশমন বা উপশম পাবেন। তো ডিয়ার ভিউয়ার্স, এটা ভরা পেটে অবশ্যই খাবেন, কারণ এটা পেন কিলারের মতো কিছুটা, কারণ খালি পেটে খেলে কিন্তু গ্যাস হতে পারে। তো নিউরো-বি একটা গুরুত্বপূর্ণ ওষুধ। আমি বলবো যে এই ওষুধটা খাওয়ার পর যদি আপনার কোনো সাইড ইফেক্ট, যেমন প্রত্যেকটা ওষুধে কিন্তু সাইড ইফেক্ট হতে পারে, যেমন ওষুধটা খেলে নর্মালি কী সাইড ইফেক্ট হতে পারে, প্রত্যেকটা ওষুধ, যে কোনো ওষুধ খেলে কিন্তু আমাদের শরীরে র্যাশ বা চুলকানি হতে পারে, লাল হয়ে যেতে পারে, অনেকেই মাথাটা ঝিমঝিম করে ধরে বা মাথা ব্যথা করে বা ঘুমে টু হ্যাজার্ড হতে পারে, এই ধরনের কোনো লক্ষণ যদি দেখা দেয় তাহলে কিন্তু আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। তো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি যে ওষুধটা নিয়ে কথা বললাম নিউরো-বি, আমার পরামর্শ থাকবে আপনি ওষুধটা খাওয়ার পরে আপনার কেমন রেজাল্ট আসে আপনি অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর স্বাস্থ্য বিষয়ক কী ধরনের ভিডিও দেখতে চান এই সকল কমেন্টস করে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের পরামর্শ মোতাবেক ভিডিও তৈরি করার জন্য। তো ততক্ষণ ভালো থাকুন, আল্লাহ হাফেজ।